বাংলাদেশ মানবাধিকার কমিশন রাঙ্গুনিয়া উপজেলার কোদালা শাখার ত্রিবার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। দ্য কিং অব কোদালা কমিউনিটি সেন্টারে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। মোহাম্মদ সেলিমের সঞ্চালনায় ও মাস্টার মোহাম্মদ খিজির হায়াতের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোকালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাইয়ুম তালুকদার। প্রধান বক্তা ছিলেন রাঙ্গুনিয়া উপজেলার মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইস্কান্দার মিয়া চৌধুরী। সম্মেলনের উদ্বোধন করেন রাঙ্গুনিয়া উপজেলা মানবাধিকার কমিশনের সভাপতি অ্যাডভোকেট সেকান্দার চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোদালা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ নাসিরুদ্দিন কন্ট্রাক্টর, সাধারণ সম্পাদক মাস্টার বদুল আলম তালুকদার, সাবেক সভাপতি আলহাজ আবুল হাশেম সওদাগর, কোদালা পুলিশ পিটের আইসি প্রমোদ ত্রিপুরা, রাঙ্গুনিয়া মানবাধিকার কমিশনের সাংগঠনিক সম্পাদক এস এম আবুল ফজল, চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়ন মানবাধিকার কমিশনের সভাপতি সাংবাদিক মোহাম্মদ আলী, কোদালা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লোকমান মেম্বার, রাঙ্গুনিয়া কেএফডি শিল্পনগরীর সভাপতি গাজী মোহাম্মদ ইউসুফ সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের অধিকার ও বঞ্চিত মানুষের অধিকার আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। যখন যেখানে প্রয়োজন সেখানে চৌকিদারদেরকে ব্যবহার করে, তাদেরকে সামনে দিয়ে বাহিনীরা পিছনে থাকে, সমস্ত চোখের মুখে চৌকিদাররা থাকে, তারপরও তাদের বেতনটার ব্যাপারে কারো কোনো চিন্তাভাবনা মধ্যে নাই। এই বিষয়ে আপনি একটু লেখালেখি করবেন, এই আশাটুকু করি আপনার কাছে। মানবাধিকার লঙ্ঘনের কার্যক্রম মোকাবেলা করা আমাদের পক্ষে সম্ভব হবে না। তবে আমরা যে যে স্থানে আছি, যে যেভাবে আছি, জেলা কমিটি, ইউনিয়ন কমিটি, উপজেলা কমিটি, সন্ত্রাস, এইগুলির বিরুদ্ধে মোটামুটি আমাদের সত্যের একটি অবস্থান। এই অবস্থানে আমরা যদি সবাই ঐক্যবদ্ধ হই, আমরা কোনো সরকারি দল নই, ততদিন পর্যন্ত সে তার মা বাবার কাছে, বড় ভাইদের কাছে, চাচা বড়দের বড়জনদের কাছ থেকে তার অধিকার পাওয়ার মানবাধিকার এবং মৌলিক অধিকার। মৌলিক অধিকার হচ্ছে প্রতিটি ব্যক্তির অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান। চ্যানেল কর্ণফুলী, নিউজ ডেস্ক।